হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে দেখবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আর একটি বিষয়, কিভাবে অ্যাডোবি ফটোশপের সাহায্য ছাড়াই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায় খুব কম সময়। তো তার জন্য আমরা যে সাইটের সাহায্য নেব সে সাইটটা আমি ওপেন করব। কাট ফ্রো নামের একটা সাইট আছে, কাট আউট ফ্রো, এই সাইটটা আমি ওপেন করলাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু একটা বিষয়, এর বিষয়ের কোনো শেষ নাই। আমরা আজকে দেখব কিভাবে খুব কম সময়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায়। তো তার জন্য এখানে অনেকগুলো অপশন আছে, রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ভিডিও, অনেকগুলো অপশন, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ফটো, ফেস কাট আউট, অনেকগুলো অপশন। তো আমাদের সবগুলো অপশন লাগবে না, আমরা শুধুমাত্র পাসপোর্ট ফটো মেকার এই অপশনটা নিয়ে কাজ করব। অনেকগুলো অপশন আছে, এই সাইট কিন্তু অত্যন্ত আকর্ষণীয় একটা এআই সাইট। তো এই সাইটে আমরা শুধুমাত্র পাসপোর্ট সাইজের ছবি কিভাবে খুব কম সময় তৈরি করা যায় আমরা এটা দেখব, এবং জটিল জটিল কিছু ছবি আমাদের সামনে কাস্টমাররা নিয়ে আসে, যেগুলাকে তারা বলে খুব তাড়াতাড়ি আমাকে একটা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে দেন। তো ঠিক তখনই আমরা এই সাইটের সাহায্যে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে ফেলতে পারবো। তো আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আপলোড ইমেজ, আমি আপলোড ইমেজ দেখতে পাচ্ছি। আমরা এই আপলোড ইমেজে ক্লিক করলে আমাদেরকে আমাদের ছবির লোকেশনে নিয়ে যাবে। তো আমি একটা ছবি, যে ছবিটা নিয়ে আমি কাজ করব সেই ছবিটা আমি খুঁজে বের করে নিই, সেই একটা ছবি আমি নিই। এখান থেকে আমাকে একটা ছবি খুঁজে বের করতে হবে। আমি আমার ছবি নিয়েই কাজ করব এখন। আমি দিলাম ছবিটা, এখন শো করবে, এখানে ছবিটা শো করতেছে, চলে আসলো ছবিটা। এবং এখানে আর একটা মজার বিষয়, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু ছবিটা আমাদের সামনে ওপেন হয়, তাহলে ছবিটা ওপেন হয়ে যাচ্ছে। তো এখন এখানে তিনটা অপশন, একটা হচ্ছে ক্রপ, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে টি শার্ট, অর্থাৎ ড্রেস, ড্রেস আপ। তো এখানে কিন্তু পেপার সাইজ দেখতে পাচ্ছি, পেপার সাইজ হচ্ছে যে আমরা একটা পেপারের ভিতরে কতগুলো ছবি করতে চাই, অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি আমাদের কয়টা দরকার, কি চারটা দরকার? চারটা দরকার হলে আমি এখানে ক্লিক করবো, যদি আমাদের আটটা দরকার হয় তাহলে আমরা এইভাবে নেবো। অর্থাৎ তো আমরা কাজ করার সময় কিন্তু ইন্ডিভিজুয়াল বা সিঙ্গেল ফটো নিয়ে কাজ করব, মনে রাখতে হবে। আমরা কিন্তু কাজ করার সময় এই অপশনে কাজ করব। তো এখন আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। যদি মনে হয় যে না আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব না, আমি এখান থেকেই চারটা ছবি প্রিন্ট করে ফেলবো, ওকে ডান দিলে কিন্তু হয়ে যাবে, ব্যাস ডান দিলে কিন্তু কাজ শেষ। এখন এই যে এখানে ডাউনলোড, এই যেটি আমরা দেখতে পাচ্ছি এখানে PNG ফরম্যাট আছে, JPEG ফরম্যাট আছে, ডাউনলোড দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, কাজ শেষ, এরপর আমরা প্রিন্ট করব। তো এখন আমার যদি মনে চায় যে না আমার তো এটা হয়নি, আমি এটা কন্টিনিউ করব, আমি এটাকে আরো এডিট করব, তো এডিট করব কি এডিট করব আমি, তাহলে এটাকে এটা 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 তাহলে আমরা আবার ইন্ডিভিজুয়াল ফটোতে চলে যাই, তাহলে ইন্ডিভিজুয়াল ফটো আমি এটাকে এডিট করব, আমি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, আমি এটার ব্যাকগ্রাউন্ড দিলাম এটা, তাহলে ব্যাকগ্রাউন্ড চমৎকার, মানে অতি মানে এটা বিস্ময়ের সাথে কাজ করে, চোখের পলকে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে ফেলে। তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম, এবার আমরা টি শার্ট চেঞ্জ করব। আমরা এখানে অনেকগুলো শুট দেখতে পাচ্ছি, তো আমি চাচ্ছি যে না এই শুটটা চেঞ্জ করবো, তো এই শুটটা চেঞ্জ করে সুন্দর একটা শুট দেব। এই শুট চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে আমাকে বলতেছে যে লগ ইন করার জন্য, তো আমি যেটা লগ ইন করবো সেটা হচ্ছে যে এই যে আমার গুগল দিয়ে লগ ইন করবো। অনেক সময় তারা লগ ইনটা চায়, তো আমরা গুগলের মাধ্যমে সব কাজ করবো, তাহলে এখন আমি এই চেঞ্জটা দেখতে পাবো। এখন আমরা চেঞ্জটা দেখতে পাবো, চেঞ্জটা তাহলে এই শুটটা দিই, চেঞ্জ হয়ে গেছে, এই শুটটা দিই, যে কেটে অর্থাৎ যেটা ম্যাচিং হয়, যেটা মনে হচ্ছে যে না পেজ কাটিং এর সাথে বা ব্যাকগ্রাউন্ড এর সাথে ম্যাচিং হচ্ছে, ঠিক সেই শুটটা দিয়ে কিন্তু আমরা ছবিটাকে ডাউনলোড করতে পারবো। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা অনেকগুলো অপশন ব্যবহার করতে পারবো। যদি মনে হচ্ছে যে না অরিজিনালি আমরা রাখবো, তাহলে এখানে ক্লিক করলে অরিজিনালটা চলে আসবে। আমরা এই এই শার্টটা দিয়ে দেখি, তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা ডান দিয়ে ছবিটাকে ডাউনলোড করে ফেলতে পারি। এই অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে PNG ফরম্যাট আছে, JPEG ফরম্যাট আছে, চাইলে ইমেজ কোয়ালিটি আছে, তো এখন আমরা এটাকে ডাউনলোড করে ফেলতে পারি। তাহলে ইমেজ কোয়ালিটি আমি 100% দিয়ে দিলাম, এখন ডাউনলোড দিলে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে এখন আর এখানে তো ছবি প্রিন্ট হবে একটা, কিন্তু আমাদের ছবি যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের যদি 4 কপি দরকার হয়, তাহলে আমি আবার ক্রপে চলে যাবো, ক্রপে যাইয়া আমরা এখানে এই যে এটা সিলেক্ট করে যাবো, তাহলে এক পেজে 4টা ছবি চলে আসবে। ডান, প্রত্যেকবারে ডানে ক্লিক করতে হবে। এখন
এই যে এটা ছিল মূল ছবি, এটা ছিল আমাদের মূল ছবি, এটা হচ্ছে আমাদের ফরম্যাটকৃত ছবি। তাহলে এখন আমি ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে। তাহলে এত কম সময়ে কিন্তু ফটোশপের সাহায্যে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা সম্ভব না। অ্যাডোবি ফটোশপ অত্যন্ত চমৎকার একটা সফটওয়্যার, বাট অ্যাডোবি ফটোশপের সাহায্যে কিন্তু এত কম সময়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা শুট ফরাইয়া পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করা সম্ভব না। এটা শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যেই সম্ভব। তো বন্ধুরা, আমরা আজকে দেখলাম যে কিভাবে খুব কম সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায়। তো এই সাইটের সাহায্যে কিন্তু আরো অনেক কাজ করা যায়, বাট আমরা আজকে দেখলাম যে কিভাবে, এই যে আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে কার্টুন সেলফি, যে কত সুন্দর একটা কার্টুন সেলফি চলে আসছে, আমরা চাইলে কার্টুন সেলফি তৈরি করতে পারি। তো অনেক কাজই করা যায়, বাট আমরা আজকে শুধুমাত্র দেখলাম যে কিভাবে খুব কম সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায়। তো আমি আবারও একবার এই যে পিছনের দিকে যাচ্ছি যে কন্টিনিউতে ক্লিক করে, তাহলে এখানে তিনটে অপশন, একটা হচ্ছে যে ক্রপ, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে স্যুট। তো এই তিনটে অপশনই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। আর এটা হচ্ছে যে আমরা কয়টা ছবি চাই, আমরা যদি চারটা ছবি চাই তাহলে এভাবে প্রিন্ট হবে, আমরা যদি ছবি আরো বেশি চাই তাহলে এভাবে প্রিন্ট হবে, যদি আমরা নয়টা ছবি চাই তাহলে যতটা ছবি চাই আমাদের ঠিক তত সেভাবে কিন্তু আমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেট আপ করে দেবে। ডান দিতে হবে, ডান দেওয়ার পরে ডাউনলোড, এরপরে যদি আমরা চাই যে না আমি আবার চেঞ্জ করবো, তখন আমরা কন্টিনিউতে ক্লিক করবো। তো ধন্যবাদ সবাইকে, আমি এই সাইটের লিঙ্ক আমার ভিডিওর চেক বক্সে দিয়ে দেবো, তাহলে আপনারা চাইলে নিজেরা ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।